ওয়েস্ট ইন্ডিজ টিমকে ওডিআই ও টি টোয়েন্টি সিরিজে পুরোপুরিভাবে হোয়াইট ওয়াশ করার পর এবার আর দুটো দিন অতিবাহিত হয়ে গেলেই আগামী চব্বিশ তারিখ থেকে আবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হয়ে যাচ্ছে দুর্ধর্ষ এক রোমাঞ্চকর সিরিজ। শুধু ডে নাইট টেস্টই নয়, তিন ম্যাচের দুর্ধর্ষ টি টোয়েন্টি ম্যাচের মতো এই চমকপ্রদ সিরিজটি খেলার জন্য ভারতীয় টিম এবার মাঠে নামছে জাদেজা, সামি, বুমরার মতো একাধিক দুর্ধর্ষ সব প্লেয়ারদের ফিরিয়ে এক শক্তিশালী নতুন দল নিয়ে। হ্যাঁ বোস, টি টোয়েন্টি বিশ্বকাপ 2021-এ ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটে কোহলি বিসিসিআইকে নিয়ে চলা দ্বন্দ্বকে নিয়ে টিমের মধ্যে সমস্যা সৃষ্টি হলেও যবে থেকেই রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের হাল ধরেছে, ভারত আবারও নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় টিমকে হোয়াইট ওয়াশ করে বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি টিমে পরিণত হয়েছে। তাই যেখানে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ 2022-এর আগে ভারত আবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দুর্ধর্ষ সিরিজটি খেলতে নামবে, তাই এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই শুরু হতে যাওয়া ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার রোমাঞ্চকর সিরিজে ভারতীয় টিম ম্যাচগুলি ঠিক কবে, কোথায়, কোন টাইমে খেলবে এবং এই রোমাঞ্চকর সিরিজটি খেলার জন্য বিসিসিআই যে দুর্ধর্ষ স্কোয়াড ঘোষণা করেছে, তাই সেই স্কোয়াডে কারা কারা রয়েছে তার এ টু জেড সমস্ত ডিটেলস, তাই সব কিছু জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন বড় ফ্যান হলে ও এই শুরু হতে যাওয়া ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও কেকেআর সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, 24 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ভারত প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে, যেখানে প্রথম ম্যাচটি হবে 24 তারিখ লখনৌতে, দ্বিতীয় টি টোয়েন্টিটি হবে 26 তারিখ ধর্মশালাতে ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে 27 তারিখ সেই ধর্মশালাতে, যেখানে এই সমস্ত ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7টা থেকে স্টার স্পোর্টস ও হটস্টার অ্যাপগুলিতে। এই টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে এখন কারা কারা রয়েছে তা বললে, রয়েছে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, জাসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব ও আভেস খান। অর্থাৎ গাইজ, এই টি টোয়েন্টি দল থেকে কোহলি, পান্ত ও সামিকে বিশ্রামে দেওয়া হয়েছে ও যেখানে স্যামসন, জাদেজার মতো দুর্ধর্ষ প্লেয়ার আবার পুনরায় ফিরে এসছে। আর এই দুর্ধর্ষ টি টোয়েন্টি সিরিজের পর ভারত তাদের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, যেখানে প্রথম টেস্ট ম্যাচটি হবে 4 তারিখ থেকে 8ই মার্চের মধ্যে মোহালিতে এবং অন্তিম টেস্ট ম্যাচ যেটা ডে নাইট টেস্ট সেটা হবে 12 তারিখ থেকে 16ই মার্চের মধ্যে বেঙ্গালুরুতে দুপুর 12টা থেকে। এখন এই টেস্ট স্কোয়াডে কারা কারা রয়েছে তা বললে, রয়েছে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারি, শুভমান গিল, ঋষভ পান্ত, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার। অর্থাৎ গাইজ, এই স্কোয়াডে চোটের জন্য কেএল রাহুল না থাকলেও এই দল থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ঋদ্ধিমান সাহা, আজিঙ্কে রাহানে, পূজারার মতো অভিজ্ঞ প্লেয়ারকে, যেখানে নতুন হিসেবে দলে এসছে প্রিয়ঙ্ক পাঞ্চাল ও সৌরভ কুমারের মতো নতুন প্লেয়ার। তো বস, এই ছিল শুরু হতে যাওয়া ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজের যাবতীয় তথ্য ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।